সন্দীপ মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের পৃষ্ঠপোষকতায় মগধরা ইউনিয়নের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান 25 ডিসেম্বর মগধরা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামত অনুষ্ঠিত হয়। মগধরা ইউপি চেয়ারম্যানের পিতার নামে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন মরহুম বাদশা মিয়া সুকানি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা। মেধাবৃত্তি পৃষ্ঠপোষক ও মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রাখে সন্দীপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মঈনুদ্দিন। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাস্টার আবুল কাশেম ও মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এই ভিত্তি প্রদান অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধুর মরহুম বঙ্গবন্ধুর বিধি আপনারা শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি বঙ্গবন্ধু শেখ হাসিনাকে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে অন্তরের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখা।